সুপ্রভাত বন্ধুরা। তো আজকে হচ্ছে 45টা পায়রা উড়িয়ে 40টা পায়রা কাউন্ট। আমি এসেছি বাবু আলিদার বাড়িতে। এটা হচ্ছে নিউ টাউন আটঘড়া বলে একটা জায়গায়, আপনারা টাইমস ক্যামেরায় দেখতে পাচ্ছেন রাজারহাটে। তো দাদা সকালবেলা এই পায়রাগুলো ছাড়বে। এখানে দেখুন 25টা মাদা আছে আর 20খানা নর আছে, প্রত্যেকটাই রং করা আছে। তো এখন ছেড়ে দিচ্ছে দাদা। এই যে দেখুন টাইমস ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন 45টা পায়রা উড়িয়ে 40টা পায়রা কাউন্ট। দারুণ একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা, কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। সারাদিন যে ভিডিওটা হবে সেটা টাইমস ক্যামেরায় আমি করব না, কারণ টাইমস ক্যামেরায় করলে বন্ধুরা ভিডিওর রেজুলেশনটা নষ্ট হয়ে যায়, ভিডিও ভালো আসে না। তো আমি চাইবো যে আমি অন্য ফোন থেকে আপনাদেরকে টাইমটা দেখাবো। তো সারাদিন যে ভিডিওটা করব সেটা টাইমস ক্যামেরায় করব না, কারণ টাইমস ক্যামেরায় করলে আপনাদেরকে আমি জুম করে ভিডিওগুলো ভালোভাবে ভালো পিকচার কোয়ালিটিতে আমি দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, খুবই ভালো হতে চলেছে ভিডিওটা। নমস্কার বন্ধুরা, এই যে বাবু আলিদা, আজকে আমি দাদার লফটে এসেছি দাদার ভিডিও করার জন্য। তো দাদা খুব সুন্দর পায়রা উড়িয়েছে, তো দাদার মুখ থেকে দুই একটা কথা আমরা শুনবো। তো দাদা প্রথমেই জানাই, তুমি বলছি, তুমি আমার দাদার মতন, তো প্রথমেই জানাই তুমি যে এত বড় ম্যাচটা খেলছো, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও করতে দেওয়ার জন্যে। তো যাই হোক দাদা, আমাদেরকে একটু বলো, মানে এই যে 45টা পায়রা তুমি রেডি করেছো, কীরকম মানে কষ্ট হয়েছে বা কীরকম কষ্ট তোমার ফিলিংস হচ্ছে, এত সুন্দর ম্যাচ তুমি খেলছো, একটু বলো। 45 পায়রা মোটামুটি আমি 72 পায়রা থেকে শুরু করেছিলাম। আচ্ছা, 72 পায়রা থেকে কেটে কেটে 45 পায়রা আজ উড়িয়েছি। আচ্ছা, মেহনত তো খুবই আছে, কষ্ট আছে, আর আমি একাই কম বেশি রেডি করি, তার মধ্যে এক একজন দুজন আছে আমাদের টুকটাক আর হেল্প করে, আর বেশিরভাগ কাজ আমি নিজেই করি। আর আমার খুব ছোটোই লব, ছোটো লবের মধ্যেও মানে রেডি করি। দেখুন এ একদম নিচে চলে এসেছে পায়রা, কিন্তু চাল খুব ঠিক আছে পায়রা, দারুণ এই উঠছে। এই দেখুন ঘরের উপর থেকে যাচ্ছে, দেখুন এই যে উঠছে, দেখুন বন্ধুরা এই যে। আর গরমটাও কিন্তু আজকে প্রচুর আছে বন্ধুরা, গরম আজকে অনেক গরম আছে। আর এখন টাইম দেখুন 11:53, মানে 6টা থেকে 11:53, প্রায় 5 ঘন্টা 44 মিনিট মতন হয়ে গেছে পায়রা উঠছে। আর রোদও প্রচুর আজকে, রোদের চাপ আছে। আর সত্যি এতগুলো পায়রা রেডি করতে বন্ধুরা সত্যি অনেক কষ্ট অনেকে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখুন। পুরো বাড়ির মাথায় পায়রা চলে এসেছে, এই যে আমাদের পাশের বাড়ির ছাদে রয়েছে। এই যে দেখুন ঝাঁকটা পুরো বাড়ির পাশেই চলে এসছে, এই যে তাওয়া দাদার। আর এইভাবেই কিন্তু সকাল থেকে নিচে আসছে, উঠছে আবার উপরে চলে যাবে। এই দেখুন এই যে পাশের ছাদে আছি। আর গরমটাও কিন্তু প্রচুর আজকে, এই যে দেখুন। আর এখন বাজে মোটামুটি আপনাদের প্রায় 12:30। দেখুন এই যে বাজে প্রায় 12:42, পায়রা কিন্তু আবার হাইটে চলে গেছে, দেখুন এই যে হাইটে চলে গেছে পায়রা আবার। এই যে দেখুন বাড়ির মাথা থেকে আবার হাইটে চলে গেছে পায়রা। সুন্দর চাল আছে পায়রার বন্ধুরা। এই যে পায়রা অনেক হাইটে চলে গেছে, নিচে ছিল এতক্ষণ, পায়রা হাইটে চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে অনেকটাই হাইট আছে, জুম করে যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। এখন বাজে 2:48। এখন 45টা পায়রা পুরো এক জায়গায় হয়েছে, এই যে দেখাচ্ছি আমি, দুটো ঝাঁক আলাদা আলাদা হয়ে উঠছিল, তো এখন মোটামুটি অনেকটাই কাছে এসছে। এই যে দেখুন এই একটা ঝাঁক উঠছে দাদার অনেকটা হাইটে, আর ঠিক তার নিচে এই একটা ঝাঁক, দুটো বাজে তারা খেয়ে আলাদা হয়ে গেছে পায়রা। আর বহুত বড়িয়া উঠলা, বহুত বড়িয়া। দাদা কেমন উঠছে দাদা? এই যে জাজ, বহুত বড়িয়া দাদা, জাজ সকাল থেকে আছে, জবরদস্ত ভালো উঠছে তো? জবরদস্ত উড়রা, আর দেখলে লাইক উড়রা।
देखना लायक, दोनों झाड़ जो अलग हो गए, एक ऊपर एक नीचू। अच्छा, देखने का लायक है कि यहाँ कबूतर बाजी हो रहा कलकत्ता बंगाल में। अच्छा अच्छा, और भी 45 कबूतर, बड़ा दो टोकरी चल रहा जबरदस्त। দেখুন বন্ধুরা, যে ঝাঁকটা নিচ থেকে চলছিল সেই ঝাঁকটা, এই যে আমার আসতে আমরা ছাদে বসে আছি, পাশের ছাদে, তিনতলা ছাদ এটা। এই যে, এই যে চলে গেল। আর আর একটা ঝাঁক আসছে, সেটা পেছন দিকে অনেকটা চলে গেছে। এই যে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, দেখতে থাকুন। আর এখন টাইম হয়েছে আপনাদের 3:05 দেখুন। দেখুন এই যে পায়রা মোটামুটি ছাদের কাছে চলে এসছে, একদম বাড়ির টাওয়ার মাথায় উঠছে। ওই যে বাড়ি, এখানে মোটামুটি 32টা মতো পায়রা আছে, আর বাদ বাকি পায়রাগুলো 13টা পায়রা অন্য ঝাঁকে উঠছে। ও, এর ঠিক উপরে ঝাঁক, এই দেখুন ঝাঁক, এই ঝাঁকে উঠছে। অন্য লোকের পায়রা আছে, সেই ঝাঁকে উঠছে। দেখুন বন্ধুরা, প্রায় 4টে বেজে গেছে। এই যে একটা টুকটি চলে যাচ্ছে, দেখুন এইটা দাদার সেকেন্ড তাওয়া। প্রথম পায়রা বসছে, এই যে প্রথম পায়রা বসছে 4:18, আর বাদ বাকি পায়রাগুলো দেখুন এই যে উঠছে। আমি জুম করে দেখাচ্ছি। আর এখন বাবলি ছেড়ে যায়, বাবলি ছেড়ে যায়। আর টাইমটা দেখুন বন্ধুরা, 4:23, পায়রা এখনো চলছে। দেখুন বন্ধুরা, এই যে পায়রা একদম বাড়ির মাথার উপর দিয়ে উঠছে। টাইম এখন হয়েছে আপনার, টাইম হয়েছে 4:56। বন্ধুরা এই যে বাবু আলিদার লফট, এখন লাইট দেওয়া হবে, দাদা লাইট দিতে। বাবু আলিদার ছাদে আছে বন্ধুরা, দেখুন। আর এই যে পায়রা দেখুন বাড়ির মাথায়, এই যে এই দেখুন বাড়ির মাথা। এই যে দাদা, এই দেখুন দাদা লাইট দিতে উঠেছে। 5টার সময় ঠিক লাইট জ্বালানোর নিয়ম, লাইট বাড়াতে পারবে কিন্তু লাইট কমাতে পারবে না। প্লেনটা পুরো বাড়ির উপর থেকেই যাচ্ছে, একদম কাছে এয়ারপোর্ট, যেহেতু একদম বাড়ির মাথার উপর থেকে। এই দেখুন, এই যে দাদার লাইট জ্বলছে, দাদার লফটে লাইট দেওয়া হয়েছে। এই লাইট জ্বলছে, এই পায়রা বসে গেল, পায়রা বসে গেল, কিছু পায়রা বসলো। এই দেখুন 22টা পায়রা বসে গেল। এই যে বাবলিদার সব পায়রা বসছে। টাইমটা আমি আপনাদেরকে দেখাবো, পায়রাগুলোর নামও আমি টাইম দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনো নামছে, এই যে বসলো। তো এখন বাজে বন্ধুরা, দেখে নিন 5:16। বাদ বাকি আরও একটা নেমে গেল, এই যে নেমে গেল, আরও একটা নামবে। তো বন্ধুরা একটা কথা বলি, দারুণ টাইমিং, দাদা অলরেডি ফার্স্ট হয়ে গেছে, কারণ হাওড়া জেলায় 9 মোট খেলেছে পার্টিসিপেট, 45 পায়রা উড়িয়ে 40টা কাউন্ট, তার মধ্যে দাদাই ফার্স্ট, একজন সেকেন্ড হয়েছে, তার পায়রা অলরেডি 5:29 সমস্ত পায়রা নেমে গেছে। তো সেই হিসাব করলে দাদা অনেক এগিয়ে, অনেক 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 ঘন্টার হিসাব করলে দাদা এগিয়ে আছে, ফাইনালি ফার্স্ট হয়ে গেছে দাদা, শুধু পায়রাগুলো নামার অপেক্ষা ছিল। তো যাই হোক, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দেখুন বন্ধুরা এই দুটো পায়রা কাছে চলে এসেছে, প্রায় নেমে যাবে। এই যে নেমে গেল একটা, আরও একটা নামবে, আরও একটা ঘুরছে, এই যে নেমে গেল। তো খুব সুন্দর টাইমিং বন্ধুরা, দারুণ সময় পায়রাগুলো নেমেছে, আর দাদা মোটামুটি চ্যাম্পিয়ন একদম নিশ্চিত। হাওড়া জেলা থেকে মোট এই 45 পায়রা উড়িয়ে 40 পায়রা কাউন্ট, 9 খেলেছে, 5:46 বাজে।
পায়রাগুলো নেমেছে, আর কটা বাকি ছিল এই যে নেমে গেল বন্ধুরা। দারুণ টাইমিং, খুব সুন্দরভাবে পায়রাগুলো টাইমিং মতো নেমেছে, 6:12 বাকি। তো ছাদে আমরা মোটামুটি সবাই আছি, এই যে এই দাদাগুলো আছে, জাজ আছে, সুপার জাজ আছে ক্লাব কমিটির পক্ষ থেকে। আমরা এখন সবাই যাব দাদার লফটের ভেতরে। তো চলুন বন্ধুরা লফটে গিয়ে আপনাদেরকে পায়রাগুলো শক করা। যে পায়রাগুলো উঠেছে দাদা, এই যে প্রায় 12 ঘন্টা কভার করেই নেমেছে পায়রাগুলো। আচ্ছা শোনো, এটা হচ্ছে মাদার লফট, এই যে দেখুন এই যে মাদার পায়রাগুলো। আমরা স্ট্যাম্প চেক করার জন্য উপরে উঠেছি, স্ট্যাম্প চেক করে নিতে হবে প্রত্যেকটা পায়রার। না না একদম বাবা, তুমি বললাম আমার তো পরিষ্কার আছে। আরেকজনকে ডাকো, একজন খালি ধরবে কথা। এই যে দেখুন এটা মাদার লফট, আমি নর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা যে নরগুলো উঠেছে এটা নরের লফট। এই যে কিছু মালবাহী পায়রা আছে দাদা, দেখছি খুব ভালো। আমরা স্ট্যাম্প চেক করার জন্য উপরে উঠেছি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এই যে বন্ধুরা স্ট্যাম্প চেক করে করে প্রথমে মাদাগুলোকে এখানে ছাড়া হচ্ছে। প্রত্যেকটা স্ট্যাম্প চেক করতে হবে আমাদের, কারণ 45টা পায়রার যে স্ট্যাম্প মারা হয়েছিল, 45টা পায়রার আমার নামার পরে স্ট্যাম্প চেক হবে, এটাই নিয়ম। আর ওয়েস্ট বেঙ্গল পিজন গ্রুপের সব থেকে বড়ো ম্যাচ মরশুমের এটাই, এর পরপর অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে। ডে নাইট আছে, সব থেকে বড়ো ম্যাচ ডে নাইট, 23 পায়রা আছে। তো সবই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। আর এরপরে আমি প্রচুর এরকম ভিডিও আপলোড করব, ডে নাইট আছে, সব থেকে বড়ো বড়ো ম্যাচ যেগুলো আছে আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো স্ট্যাম্প চেক হয়ে এইভাবে পায়রাগুলোকে সব এক জায়গায় করা হচ্ছে। এটা মাদার লফট, মাদাগুলোকে প্রথমে স্ট্যাম্প চেক করা হচ্ছে। আর দাদা চ্যাম্পিয়ন, একদম কনফার্ম চ্যাম্পিয়ন। আমি স্কোর শিটটা একবার দিয়ে দেবো, যারা দেখার তারা দেখে নিতে পারবেন স্কোর শিটটা কতক্ষণ উড়ল। 6:05:48 অবধি পায়রা উড়েছে, খুব ভালো উড়িয়েছে দাদা পায়রা, প্রচণ্ড ভালো উড়িয়েছে। আর দাদা আগামী দিনেও খেলবে, যদি সম্ভব হয় আপনাদেরকে আমি দাদার 31 পায়রার ভিডিও দেখানোর চেষ্টা করব। দাদা 31 পায়রাও খেলবে, প্রত্যেকটা পায়রা স্ট্যাম্প চেক হচ্ছে বন্ধুরা। দেখুন এটা মাদা, মাদা পায়রা স্ট্যাম্প চেক হচ্ছে। তো একটা কথা বলি বন্ধুরা, এই মরশুমের সব থেকে বড়ো ম্যাচ এটা, 45 পায়রা উড়িয়ে 40 পায়রা কাউন্ট। এরপরে আছে 31 পায়রা, তারপরে আছে অল ইন্ডিয়া ডে নাইট। তো সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা বন্ধুরা অনেক কষ্ট করে বানিয়েছি, আপনাদের ছোটো ভাই হিসাবে প্লিজ ভিডিওটাকে একটা লাইক অবশ্যই আপনারা করবেন, আর ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। যারা আমরা পায়রা পুষি বা পায়রা ভালোবাসি, তা অনেক কিছু শেখার আছে ভিডিওটা দেখে, যে কীরকম পায়রা কীরকম হতে পারে। অনেকে বলে মালবাহী পায়রা ওড়ে না, তো দাদার কাছে মালবাহী পায়রা অনেকগুলোই উড়েছে, আমি দেখলাম, আমি নিজে দেখলাম, একই ট্রিটমেন্ট, কোনো কিছু আলাদা নয়। ম্যাড্রাস পায়রা দাদা যা ট্রিটমেন্ট করছে মালবাহী পায়রারও সেম ট্রিটমেন্ট করছে, একই খেল একই গুলি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটা এই দেখুন, এই একটা মালবাহী পায়রা নর, সাদা চোখের মালবাহী পায়রা, দারুণ উড়ে নেমেছে দেখুন। স্ট্যাম্প চেক হচ্ছে দেখুন, এটা নর, এগুলো সব নর পায়রা বন্ধুরা। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর পর পর যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ একটা ম্যাচ কভার করতে গেলে সারাদিন থাকতে হয় সেখানে, সারাদিন সময় দিতে হয়। তো আপনাদের জন্য আমি সারাক্ষণ আছি, চাইছি যে ভিডিওটা ভালো করে বানাতে, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন ভিডিওটাকে। এরপরে আরও অনেক বড় বড়
যারা পায়রা বাজ আছে যারা খেলবে তাদের ভিডিও আমি করার চেষ্টা করব। বন্ধুরা সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার দরকার। আর অনেক দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি, এরপর থেকে মোটামুটি নিয়মিত আপনারা ভিডিও পাবেন ম্যাচের ভিডিওগুলো। দেখুন বন্ধুরা এইটা শুধু নর, আগের বারে মাদাগুলো দেখালাম সেগুলো ঢুকিয়ে দিয়েছে, এটা শুধু নর। দেখুন এগুলো শুধু নর, এগুলোই উড়েছে দাদার লকটে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাকে বন্ধুরা পুরোটা দেখবেন। আমি দাদার স্কোর শিটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্কোর শিটটা আমি লাস্টে দিচ্ছি, যারা পড়বেন তারা পড়ে নেবেন, আর যারা না পড়বেন কোনো অসুবিধা নেই, ভিডিওটা তারা পুরোটাই দেখেছেন এটাই অনেক ধন্যবাদ। দেখুন পায়রাগুলো যে এতক্ষণ উড়ে এসছে, প্রায় 12 ঘন্টা, পায়রার মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই, দারুণ পায়রা। দেখুন তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।